ঢাকা থেকে আমি শুনতে পাচ্ছি, ঢাকা থেকে যেসব আর্টিস্টরা আসছে ওরা বলছে বঙ্গবন্ধুর কাস্টিং হয়ে গেছে, এই হয়েছে, সে আছে। মনে মনে আমি বলছি, আমার সাথে সিয়াম ছিল, আমি বলছিলাম যে আমিও তো অডিশন দিয়েছিলাম, মনে হয় কিছু হয়নি, তাই জানাই টানাইনি। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হতে যাওয়া বায়োপিকে অভিনয় করে ইতিহাসের অংশ হতে মনে মনে স্বপ্ন বুনেছিলেন, অংশ নিয়েছিলেন অডিশনেও। সুন্দরবনে শুটিং চলাকালীন সময় সুখবর শোনার সাথে সাথেই চিৎকার করে উঠেছিলেন নুসরাত ফারিয়া। ভারতীয় পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় হতে যাওয়া জাতির পিতার বায়োপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। যিনি আমাকে নিউজটা জানিয়েছে, প্রথমে আধা ঘন্টা আমাকে এত কিছু বলেছে যে আপনাকে পাওয়া যাচ্ছে না, আমি সরি বলছি যে জি আসলে আমি খুবই দুঃখিত পুরো ব্যাপারটার জন্য। সবশেষে বলল যে আচ্ছা ঠিক আছে, আপনি ঢাকায় এসে যোগাযোগ করুন, কারণ আপনাকে তো এই রোলটার জন্য ফিক্স করা হয়েছে। আর আমি স্যাটেলাইট ফোনে বুঝতে পাইনি প্রথম, সে হ্যাঁ ভাই একটু ক্লিয়ারলি বলবেন। সো দেন হি এক্সপ্লেইন টু মি, অ্যান্ড দ্যাট টাইম মাই স্ক্রিম, মাই এনার্জি অ্যান্ড মাই হ্যাপিনেস, মানে আই গেস এক্সপিরিয়েন্স করেছিল সুন্দরবনের গাছপালা আর বাগেরা, বিকজ দেয়ার ওয়াজ নো ওয়ান ওই ডেকের মধ্যে, দেয়ার ওয়াজ নো ওয়ান। সো দিস ইজ হাউ দিস প্রজেক্ট কেম টু মি। এবং তার থেকে, সেই দিন থেকে শুরু করে পুরো বছরটা আসলে এক্সাইটমেন্টে কেটেছে। এবং যখন পত্রিকায় নিউজ আসে যে আমি শেখ হাসিনার ইয়াং ক্যারেক্টারটা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, আসলে এটা না অনেক বড় একটা বার্ডেন, জানি না কেমন করব, বাট জাস্ট এতটুকু চাই যে যে ঠিকঠাকভাবে যেন কাজটা শেষ করে আসতে পারি, বিকজ ইটসেলফ ইজ এ হিউজ প্রেশার অন অ্যান আর্টিস্ট। শুধু আমি না, আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টের জন্য এটা অনেক বড় একটা প্রেশার। বায়োপিক নির্মাণের ঘোষণার শুরু থেকেই ফারিয়ার স্বপ্ন ছিল এই চলচ্চিত্রে যে কোনো চরিত্রে অভিনয় করে ইতিহাসের অংশ হবেন তিনি। আমি যদি এই মুভিতে একটা বুয়ারো ক্যারেক্টার পাই, আইল জাস্ট ডু ইট, বিকজ এই মুভিতে এভরি ক্যারেক্টার ইজ ইম্পর্টেন্ট, এভরি ক্যারেক্টার ইজ প্রেশাস, এবং এভরি ক্যারেক্টার উইল গেট আ লট অফ রেসপেক্ট অ্যান্ড লাভ ফ্রম দি অডিয়েন্স। সো কোনো এক্সপেকটেশন নিয়ে যায়নি। আমার অডিশনটা ছিল ডে ওয়ান সকাল 8টায়, মানে ফার্স্ট স্লটেই আমার অডিশনটা হয়েছে। আমার মনে আছে আমি একটা সাদা শাড়ি পরে, একটা হলুদ শাড়ি পরে গিয়েছিলাম উইদাউট এনি মেকআপ, এবং জাস্ট ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বিটিভির ভবনে। সো আমাকে যখন অডিশনের জন্য ডাকা হলো, তখন বললো যে কিছু দেওয়া যাবে না, মুখটা ধুয়ে আসেন। বললাম ইয়া শোর। সো মুখটা ধুয়ে আমি জাস্ট ঢুকলাম, এবং আই এম সো লাকি যে আমি শ্যাম বেনাগালকে সামনাসামনি দেখতে পেরেছি আমার অডিশনের দিনই। সো তখন তো আমি মনে হয় জাস্ট দিস ইজ নট হ্যাপেনিং অ্যাট অল, আই লাইক আমি তো পাবোই না, তো শেষ, জাস্ট নট গন হ্যাপেন। সো আমি গেলাম এবং আমাকে ডায়ালগস দিল, আমি অডিশন দিলাম, আমার সব প্রপার অডিশনটা হলো। অডিশনটা দিয়ে আমি সুন্দর করে সবার সাথে বিদায় নিয়ে চলে এসেছি। আগামী 5 ফেব্রুয়ারি সিনেমায় অভিনয় করার জন্য আরও একটি দল অংশ নেবেন ভারতে, সেখানে তাদের সাথে থাকবেন নুসরাত ফারিয়াও। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।